বং প্যামেলাস লাইফে সমস্ত ভিউয়ার্সদের আমার তরফ থেকে অনেক স্বাগত আমার চ্যানেলে। তো যেটা আমি বলছি, গত ব্লগে আমি দেখিয়েছিলাম, তো ওটা আমাকে অনেকে বলেছে একটু সাসপেন্স হয়ে গেছে, মানে কি ব্যাপার, পরিষ্কার করে তুমি বলোনি, আমরা জানতে চাই। তো ব্যাপারটা বলছি, আজকে বলবো। আসলে সেদিনকে যে ব্যাপারটা বলছিলাম না, মানে শুরু করেছিলাম, তখন আমি ভাবলাম সুমিত বলো তুমি এখন কোনোটা বলো না। আমাদের কানে আসে এমন একটা ঘটনা, তো সেই ঘটনাটা পেয়ে অন্তত, এবং যাদের কাছ থেকে আমি শুনেছিলাম তারা জানে যে আমি এরকম, মানে আমি এটার হয়তো কোনো রকম সমাধান করতে পারবো, আমি সুমিত না আমি পারবো সমাধান করতে। তো যাই হোক, আমরা সেখানে যাই, সব গল্পটা শুনি, শোনার পরে আমরা বাড়িতে আসি। বাড়িতে এসে আমরা চিন্তা ভাবনা করি। সব থেকে বড় কথা, এটা কিন্তু একটা বিরাট দায়িত্বের ব্যাপার। দায়িত্ব মানে যে আনা বা রাখা, আমার মনে হয় ভীষণ একটা দায়িত্বের কাজ, তাই না? প্রচন্ড একটা দায়িত্বের কাজ, যে দায়িত্বটা আমরা নিতে অনেকটা সময় লাগিয়ে দিয়েছি, চিন্তা ভাবনা করেছি। ছিল কিছুদিন আগে একটা প্যারেট, সেই পাখিটা কোনোভাবে কেউ একটা পেয়েছিল, তো তারপরে আমি দেখতে গেছিলাম। তো পাখিটা পেয়েছে একটা টিয়া পাখির বাচ্চা, খুব ছোট। এবার তখন আমি গিয়ে পাখিটাকে দেখি, পাখিটাকে দেখে আমি বলি না, ওকে আমি নিয়ে যাব, ওকে আমি মানে পুষবো, রাখবো। কিন্তু পাখি পোষার আমি ঘোর বিরোধী, পাখি আমার পুষতে একদম ভালো লাগে না। ভালো লাগে না কেন, কি আমি নিজে যেহেতু স্বাধীনতা পছন্দ করি, যে আমি সব কিছু করবো কিন্তু আমি আমার মতো করে থাকবো, বলে না মুক্ত বিহঙ্গ, তো সেরকমই পাখিদের জীবন হওয়া উচিত। কিন্তু এই পাখিটা এত ছোট যে ওকে ছাড়া যাবে না। যাই হোক, আমি ঠিক করেছি ওকে আমি ছেড়ে পুষবো, ওকে আমি আটকে রাখবো না, ও আমার কাছেই থাকবে, খাওয়া দাওয়া সবই দেবো, কিন্তু ওকে আমি খাঁচায় রাখবো না। কিন্তু আমাকে অনেকে বললো খাঁচায় যদি আমি না রাখি, হয়তো আমি কোথাও গেলাম বা কিছু, তখন হয়তো কোনো কিছু ওকে অ্যাটাক করলে ও বাঁচতে পারবে না। কারণ তো আমি যেটা বলছি, একটা পাখিকে মানে বাঁচানো কিন্তু একদমই সোজা না। এর আগেও হয়েছে সুমিত, যখন আমাদের বারাসাত কোর্ট চত্বরে হাঁটতে যেত, তখন এরকম প্যারেট গাছ থেকে পড়ে গেছিল ঝড়ের সময়, তখন ও নিয়ে চলে এসেছিল। সেই প্যারেটটা কিন্তু বেশ বড় ছিল, এইটুকু প্যারেট ছিল না, কিন্তু সেই পাখিটাকে আমি পরে উড়িয়ে দিয়েছিলাম। খাওয়ানোটা খুব ধৈর্যের কাজ, খুব ধীরে ধীরে খাওয়াতে হয় ওকে। দিনে আমি ওকে তিনবার খাওয়াই, খাওয়ার পরে ওকে আমি একটা ওষুধ দিই, নিওপেপটিন বলে একটা ওষুধ দিই, ওটাতে ও খুব ইজিলি ডাইজেস্ট করে ফেলে। দিদির কাছে দুধ আছে, এই যে আমাদের নতুন অতিথি, নতুন মেম্বার, এত ব্যস্ত, এত ব্যস্ত। ও সারাদিন আমার মেয়ের সাথে খেলা করে, আর প্রচন্ড চিনে গেছে ও, এই যে বেশি ধরিস না তাহলে বাড়বে না। টুটু 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 ব্লু, দেখো কি করছে, বাবা পুরো কারেন্টের মতো ঝটকা দেয়, এমন ভাবে কামড়াচ্ছে, পুরোটা দেখাচ্ছি আমি ওকে, অর্ধেক দেখাবো না, পুরোটা দেখাবো। আর ও কিন্তু ও একটু ভীতু টাইপের আছে, খুব জোরে হাসলে কথা বললে ও কিন্তু এক কোনায় গিয়ে লুকিয়ে বসে থাকে, আর ও কিন্তু আমার কোলেই ঘুমায় রাত্রিবেলা, আমার কোলের মধ্যে ঘুমিয়ে থাকে ও। কোলের পাশে আমি একটা কাগজের ওপর প্লাস্টিক পেতে, তার উপর একটা কাপড় পেতে রাখি, আর ও কিন্তু খুব সুন্দর ঘুমায়। এই যে আদর করছে ও দিদি ভাই, দিদি ভাই বল বল, চুলটা একটু এলোমেলো, ঠিক আছে বল। আমি তো প্রচন্ড আনন্দ পেয়েছি ওকে দেখে, কারণ মানে এত আনন্দ পেয়েছি আমি ওকে দেখে, আমি কোনোদিন আসল টিয়া কোনোদিন ধরে নি, কোনো পাখিই ধরে নিইনি আসলে। মা একবার পেঁচা ধরেছিল, বাট আমি তো আমার কোলে, ওই ওর কোলেই ওঠে, মুখটা মুখে, ওর মুখটা একটু মুছিয়ে দে হালকা হালকা, ওকে কিন্তু জল লাগানো যাবে না, আমি যা দেখলাম, দাঁড়া মুখটা মুছি, মা একটু মুখটা মুছে দে তো, এত আদর, এত আদর করছে দিদি ভাই, দিদি ভাই তো দেখছি একটু বেশি বেশি আদর করছে, চা সুন্দর করে, এই যে এরকম ডাকছে। আর এই যে এই পালকগুলো ওর হয়েছে কালকে, না
লেজটা কালকে যখন কালকে যখন লেজটা ছিল না দেখ দেখ বাবা লেজটা কিন্তু হয়েছে দেখ এইটুকুখানি ছিল কিন্তু দেখেছিস না 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 কোলে আমি নিতে পারবো না এখন এখন আমি কোলে নিতে পারবো না এখন আমি একটু কোলে নেব না একটু কোলে নেব না তুমি কি খেলে বলে দাও তো সবাইকে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ও এখন কি করবে ও চালাকিটা হচ্ছে ও কোলে উঠে ঘুমাবে ঘুমাবে একদম ঘুমকাতুরে দাদু একটা ঘুমকাতুরে দাদু তো ও অনেক উঁচু থেকে মনে হয় পড়ে গেছিল এই যে এই যে এই যে হ্যাঁ একটা কিউট জিনিস কার না ভালো লাগে আমি কিন্তু এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করতে পারবো না আমি কিন্তু এখন এরকম শুয়ে শুয়ে ব্লগ করবো কিন্তু ওকে একদম নরম করে ধরেছি নরম করে যতটা নরম করা যায় আর আমি কিন্তু ওকে চামচে করে খাওয়াই আমি বিভিন্ন টিউটোরিয়ালে দেখেছি সিরিঞ্জে করে খাওয়াচ্ছে কিন্তু চামচে করে খুব ভালো খায় দেখো ঘুমাবে কিরকম হাই টুটু হাই টুটু আসলে মায়ের ওমটা খুব চায় আমার মতো তো ওকে কেউ নিতে পারবে না আমি জানি না ও আমার কাছে এসে কতটা খুশি ও তবে ওকে ভীষণ যত্ন করতে হবে পক্ষী শাবক তবে ও মনে হচ্ছে একটু কুড়ে আর ও খাচ্ছে কিন্তু ফর্মুলা ফুড খাচ্ছে আমরা কিন্তু কিনে নিয়ে এসেছি সুমিত আর আমি গিয়ে সুমিত তো মানে শুধু চিন্তা করছে কবে বাজারে যাবে টুটু ব্লু ওর নাম আপাতত আমরা ব্লু রেখেছি ব্লু সেই রিওর বার্ডস গুলো ছিল না ওদের ব্লু ছিল দেখো ও যে খেয়েছে এই যে এইটা ভরা আর আগের দিন দেখালাম না সীমান্ত সীমান্তকে দেখালাম তো সীমান্তর অনেক বার্ডস ছিল বেসিক্যালি ও কিন্তু পায়রা নিয়ে ওর কাজ ওর যে চ্যানেলটা আছে সেটা কিন্তু পায়রার উপরেই চ্যানেলটা ওটা খুব ভালো ও জানে ও আমাকে গাইড করছে যে আন্টি তুমি এরকম ভাবে রাখো সে আগে দিন দেখালাম না সীমান্তকে ও যদি কথা বলতে পারে আমি জানো কাজ করবো মনে হয় আমি আর কিছু করতে পারবো না মানে বাড়িতে মনে হয় রান্না খাওয়া এরপর বন্ধ করে দেব সারাদিন আমি এসব নিয়ে বসে আছি কিরকম কিরকম বড় হচ্ছে সেটা সবাইকে আমি দেখাবো টুটু তবে একজন পাখি দেখে বললো এই প্যারেটটা নাকি খুব ভালো জাতের প্যারেট তো আমার জাতপাত দিয়ে দরকার নেই আমি আমার পেয়েছি ও এখন আমার খুব ডিস্টার্ব হয় কথা বলে দেখো ও এখন আমার জায়গার বুকেই থাকে এরকম আমার আঙ্গুলটা মুখে নিয়ে উঠে যাচ্ছে চুষছে দেখো দেখো সব করি সব তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ফটো তোলা না সেরকম ভাবে হচ্ছে না ওকে একটু বড় করে দেখো কি করছে এখন ওর এই যতদিন এই ফর্মুলা মিল্ক ফর্মুলা ফুডটা খাবে ততদিন তো কিছু দেব না ওকে আমি ঠিক করেছি ওকে আমি খাঁচায় রাখবো না ওকে আমি বাইরে রেখে দেব ও ছাড়া থাকবে জানো আমি ভাত খাবো তোমাকে কোলে নেব না চলো সত্যম বসতে হয় আরাম করে একটা পিঁপড়ে যাচ্ছে দেখছে দেখো দেখ এইবার এই দেখো কোলে উঠে ঘুমোবে কিরকম আমার কোলে উঠবে দেখো এসো এখানে বসো নেব না নেব না কোলে আমি ছোনাটা
চিনতে পারো? তুমি চিনতে পারো? হ্যালো হ্যালো। তো যাই হোক, ওকে নিয়ে এরকম ভাবে আমার সময় কেটে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না সারা দিন। আর এই যে শুনছে একমাত্র ঠাকুরমশাই, এই যে ঠাকুরমশাই বসে বসে শুনছে। আর এটা ঠাকুরমশাই আমার ম্যাক্সি ছেড়া। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে, আর ডেফিনেটলি আমার ভিডিওগুলো তোমাদের এবার থেকে আরো বেশি বেশি করে ভালো লাগবে। গুড নাইট, বাই। আর এখন বাজে 12:20।